দেখতে থাকুন প্রতিদিন রেজা সুন্নি মিডিয়া। প্রিয় দর্শক বৃন্দ, আজকে আপনাদেরকে এমন একজন মহান উলির দরবারে নিয়ে যাচ্ছি যিনি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন উলি কুলের শিরোমণি সিলেট অঞ্চলে, যার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটেছিলেন। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর মাজারে। প্রিয় দর্শক, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই তুরস্কের জমিনে 671 হিজরি 1271 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 740 হিজরি 1341 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিন থেকে বিদায় নেন। আজকে আপনাদেরকে সেই সিলেটের পণ্যভূমি হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর দরবার শরীফে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে জানাতে চেষ্টা করব হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই বাংলার জমিনে কেন এসেছিলেন এবং কে ওনাকে নির্দেশ দিয়ে এই বাংলার জমিনে পাঠিয়েছিলেন। প্রিয় দর্শক বৃন্দ, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই তিনি আরবের ইয়েমেনের অধিবাসী ছিলেন, যার পিতা মাহমুদ বিন মোহাম্মদ ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি। তাকে পীরদের পীর হিসাবে অবহিত করা হতো। তিনি বিধর্মীদের সাথে যুদ্ধ করে শহীদ হন এবং তার মা ছিলেন সৈয়দ বংশের এক মহীয়সী নারী। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর বয়স 3 বছর পূর্ণ হওয়ার আগে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেন। মায়ের মৃত্যুর পর মামা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী তাকে নিজের কাছে নিয়ে যান এবং তাকে লালন পালন করেন। তিনি বাগ্নে হযরত শাহজালালকে এমনভাবে বড় করতে চাইছিলেন যাতে তিনি পাণ্ডিত্য ও বৈদজ্ঞের স্তরে গিয়ে পৌঁছে যেতে পারেন। ধীরে ধীরে তার আলৌকিক ক্ষমতা প্রকাশ পেতে থাকল। কথিত রয়েছে, একদিন সৈয়দ আহমদ কবির তার নিজ গৃহের ভিতর থেকে এক মুঠো মাটি নিয়ে এসে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর হাতে দিয়ে বললেন, ভারতবর্ষের দিকে তুমি বেরিয়ে পড়ো এবং যেই মাটির সাথে এ মাটির রূপ রস গ্রানের সাদৃশ্য খুঁজে পাবে সেখানে এই মাটি ছড়িয়ে ছিটিয়ে আস্তানা গড়িবে। শাহজালাল তার পীরের কথা অনুযায়ী হাজি ইউসুফ ও হাজি খলিল সহ আরও কিছু শিষ্য নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হলেন। প্রথমে তিনি নিজ বাসভূমি ইয়েমেন এসে পৌঁছেন। এ সময় ইয়েমেনে এক অত্যাচারী রাজা ছিলেন, তিনি বিষপানে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইকে বধ করার চেষ্টা চালালেন। কিন্তু শাহজালাল কৌশলের কাছে রাজার দড়ি বিষন্দি পরাজিত হল। রাজার মৃত্যুর পর তার পুত্র শেখ আলী ক্ষমতায় অভিষিক্ত হন। শেখ আলী শাহজালালের গুণ ও কোমলতির পরিচয় পেয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়েন এবং তার শিষ্য গ্রহণ করেন। তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর সফর সঙ্গী হয়ে গেলেন। শাহজালাল তার পীরের দেওয়া মাটি শেখ আলীর হাতে দিয়ে বললেন, আমরা যখন যেইখানে গিয়ে পৌঁছাব সেখানকার মাটির সঙ্গে এ মাটির রূপ রস গন্ধ তোমাকে মিলিয়ে দেখতে হবে, এটাই হলো তোমার কাজ। শেখ আলীকে জিহ্বা দিয়ে চুষে চুষে মাটি নিরীক্ষণ করতে হতো, সে কারণে আজ তাকে চাশনি পীর হিসেবে অবহিত করা হয়। প্রিয় দর্শক বৃন্দ, আমরা সেই চাশনি পীর রহমতুল্লাহ আলাই এর জীবনী নিয়ে একটি কাফেলার অনুষ্ঠান করেছিলাম। ওনার মাজারটি কোথায় রয়েছেন সেই বিষয়ে এবং ওনাকে কেন চাশনি পীর বলে ডাকতেন। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে সেই মহান উলির দরবারের কাফেলাটিও আপনারা দেখতে পারেন, আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। প্রিয় দর্শক, শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন তিনি দিল্লিতে পৌঁছান তখন সেখানকার বিখ্যাত পীর ছিলেন নিজাম উদ্দিন আউলিয়া। তিনি প্রকৃত অর্থেই অনুধাবন করতে পারলেন শাহজালাল একজন দরবেশ। তিনি ছাই রঙের একজোড়া কবুতর উপহার হিসেবে পাঠিয়ে তাকে তার দরবারে নিমন্ত্রণ জানালেন। শাহজালালের মাজারে এখন যেই কবুতরগুলো আপনারা উড়তে দেখা যায় তাও ওই কবুতরের বংশধর। প্রিয় দর্শক বৃন্দ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন তিনি সিলেটে আসেন তখন এখানে গোবিন্দ নামক এক রাজা রাজত্ব ছিল। এ রাজ্য জড়িবটি ও জাদুটোনার জন্য বিখ্যাত ছিল।
রাজা গুরগোবিন্দর জন্ম গৌর থাকায় তাকে গুরগোবিন্দ নামে রাখা হতো। শাহজালাল ও তার সঙ্গীরা যখন গৌর রাজ্য অধিকার করেন তখন রাজা গৌর ছেড়ে সিলেটে আশ্রয় নেন এবং নিজেকে রাজা বলে দাবি করতে থাকেন। ওই সময় সিলেট শহরের পূর্ব দিকে অবস্থিত টুলটিকর নামক স্থানে শেখ বুরহানউদ্দিন নামক একজন মুসলমান থাকতেন। বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন নিঃসন্তান, উনার কোনো সন্তান আল্লাহ পাক দুনিয়ার জমিনে দেননি বিদায়। তিনি অনেক প্রার্থনার পর একটি পুত্র সন্তান লাভ করলেন। তার সন্তানের আকিকা উপলক্ষে তিনি একটি গাবি কুরবানি দেন। এ সময় একটি কাক অথবা একটি চিল এক টুকরো মাংস নিয়ে গৌর গোবিন্দের গড়ে ফেলে দিলেন। তখন হিন্দুরা গাবির রক্ত খেয়ে ব্রাহ্মণের রক্ত সদৃশ্য মনে করত। এতে রাজা ভীষণ রাগান্বিত হয়ে তিনি বুরহানউদ্দিনকে ডেকে নিয়ে তার হাতের কবজি কেটে দিলেন এবং তার নিষ্পাপ সন্তান শিশুটিকে জবাই করে হত্যা করলেন। এতে বুরহানউদ্দিন নিরুপায় হয়ে পড়লেন। তার মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। একদিন বুরহানউদ্দিন গোপনে শহর ছেড়ে দিল্লির সুলতান আলাউদ্দিন ইবনে মুহাম্মদ শাহর দরবারে গিয়ে হাজির হলেন। তিনি সুলতানের কাছে তার উপর ঘটে যাওয়া অত্যাচারিত কাহিনী বর্ণনা করলেন। সুলতান এমর্মে পীড়াদায়ক কাহিনী শুনে ভীষণ আঘাত পেলেন। তিনি সঙ্গে সঙ্গে বুরহানউদ্দিনের উপর অত্যাচারিত প্রতিশোধ নেওয়ার জন্য তার ভাতিজা সিকন্দর শাহকে সৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। সিকন্দর গাজী যখন ব্রহ্মপুত্র পার হয়ে সোনার গায়ে আস্তানা গাড়লেন, খবর পেয়ে গৌর গোবিন্দ তার জাদুকরের ভৌতিক শক্তির সাহায্যে সিকন্দর গাজীর সৈন্যের উপর জাদু মিশ্রিত অগ্নিবাণ নিক্ষেপ করতে থাকল। এতে সিকন্দর গাজীর সৈন্যরা পরাস্ত হল। এরপর ঘটনাক্রমে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর সাথে দেখা হলেন। সিকন্দর গাজীর ততক্ষণ পর্যন্ত 360 জন সৈন্য হয়ে দাঁড়ালেন। সিকন্দর গাজী তার সকল কথা শাহজালালের সবিস্তরে জানালেন। তিনি তার কথা শুনে বললেন, আমিও এসেছি বাতিল শক্তি ধ্বংস করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। তুমি যদি সিলেট বিজয় করতে চাও তাহলে আমাকে সঙ্গে নিতে পারো। হযরত শাহজালাল যোদ্ধাগণকে সঙ্গে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন। ব্রহ্মপুত্রের তীরে পৌঁছে দেখলেন এখানে কোনো নৌকা নেই। তিনি তার মুসাল্লা যাই নামাজ বিছিয়ে দিলেন এবং সকলকে নিয়ে পার হলেন। তারা যখন সিলেটের চৌকি পরগনায় পৌঁছালেন তখন গুর গোবিন্দর সৈন্যরা তার প্রতি অগ্নিবাণ ছুড়তে লাগলো, কিন্তু শাহজালাল তার অলৌকিক ক্ষমতায় তা প্রতিহত করলেন, যা ফিরে গিয়ে গৌর গোবিন্দর আস্তানায় অন্ধকার জালের সৃষ্টি করল। এ দৃশ্য দেখে সৈন্যরা ঘাবড়ে গেল। এই খবর শুনে বিচলিত হয়ে পড়লেন গৌর গোবিন্দ নিজেও। এ অবস্থায় শাহজালাল বরাক নদীর তীরে এসে পৌঁছলেন, কিন্তু এখানেও পারাপারের কোনো ব্যবস্থা নেই। আবারও তিনি জায়নামাজ বিছিয়ে সঙ্গীদেরকে নিয়ে নদী পার হয়ে সিলেট শহরের দক্ষিণ দিকে জালালপুর পরগনায় এসে পৌঁছালেন। এ সময় গুরু গোবিন্দ একটি বিশাল লোহার কামান হাতির উপর সওয়ার করে শাহজালালের কাছে পাঠালেন। রাজার দূতরা জানান তিনি যদি ধনুতে স্বর যোজনা করতে পারেন তাহলে তিনি আর জাদুটোনা থেকে বিরত থাকবেন এবং বিনা যুদ্ধে রাজ্যভার ছেড়ে দিবেন। শাহজালাল তার শর্ত মেনে নিলেন। এরপর শাহজালাল তার সফর সঙ্গী নাসির উদ্দিনকে ধনুতে স্বর যোজনা করতে বললেন, কিন্তু তা এতই কষ্টকর ছিল যে শক্তি প্রয়োগ করতে করতে শরীরের রুমকূপ থেকে রক্ত বের হওয়া উপক্রম হল। নাসির উদ্দিনের এই অবস্থা দেখে শাহজালাল তার অলৌকিক ক্ষমতা দ্বারা তাকে সহযোগিতা করলেন। সঙ্গে সঙ্গে নাসির উদ্দিন বিসমিল্লা বলে দনুতে স্বর যোজনা করতে সক্ষম হলেন। এই অসাধ্য সাধন করা দেখে চার দিক থেকে হর্ষধ্বনি উঠল এবং আকাশ বাতাস প্রকল্পিত হল। প্রিয় দর্শক বৃন্দ, আমরা ইতিহাস থেকে আরও অনেক অনেক ঘটনা শুনতে পাই, যেমন রাজা গৌর গোবিন্দর সাততলা বিল্ডিং, নাসির উদ্দিন সিপাশালা রহমতুল্লাহ আলাই এর আজানের মাধ্যমে ধসে পড়ে যাওয়া, গেসুদারাজ রহমতুল্লাহ আলাই নিজের কেল্লা নিজে কেটে জিয়নকূপ ধ্বংস করা। এরকম অনেক ঘটনা আমরা ইতিহাস থেকে জানতে পাই যা আপনাদের মাঝে বর্ণনা করতে গেলে অনেক দিন সময় লেগে যাবে। তিনি এখানে
রাজ্য জয় করে দেখেন তার পীর সৈয়দ আহমদ কবিরের দেওয়া এক মুঠো মাটির সাথে এখানকার অদ্ভুত মিল রয়েছে। তিনি সিলেট শহরের দরগা মহল্লায় একটি ছোট্ট টিলা তার আস্তানায় গাড়লেন। এখানে বসেই এবাদত বন্দিগি করতে থাকেন। তিনি তার সঙ্গীদেরকে শহরের বিভিন্ন স্থানে পরগনায় ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দেন। শুধু ইয়ামেনের রাজপুত্র হাজি ইউসুফ ও হাজি খলিল সহ আরও কয়েকজন খাদেমকে তার কাছাকাছি রাখলেন। এখান থেকে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন এবং নিজের আস্তানাকে ধ্যান ও সাধনার এক অনুপ্রম নীলাক্ষেত্র পরিণত করলেন। প্রিয় দর্শকবৃন্দ, তত্ত্ব সন্ধানে জানা গেছে উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক পুরুষ হযরত শাহজালাল 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন। তিনি 1340 খ্রিস্টাব্দে 69 বছর বয়সে ইন্তেকাল করেন। প্রিয় দর্শকবৃন্দ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই উনি জীবদ্দশায় যে কূপ থেকে পানি পান করতেন, এই কূপ থেকে অন্য ধর্মের লোকেরও এসে পানি পান করতেন। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি এটা পছন্দ করতেন না। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাই একটি কূপ খনন করলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওগো আল্লাহ, এই কূপটি আপনি আবে জমজমের মতো বরকত দান করুন। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই উনার হাতের লাঠি দ্বারা ওই মাটির মধ্যে আঘাত করলেন। মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কূপকে জমজমের মতো বরকতময় করে দিলেন। প্রিয় দর্শক, আল্লাহর ক্ষমতায় ও বৌদলতে এই কূপে সোনা ও রূপার রঙের মাছের জন্ম হলো, যা আজও এই কূপের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রিয় দর্শক, আমরা যখন এই মাজারে এসেছি, তখন এই কূপের পাশে যখন আসলাম, তখন আমরা এই মাছগুলো দেখতে পেলাম। এই মাছগুলো সাধারণত অনেকে দেখতে পাই না, লোকে মুখে শোনা। আমরা দেখতে পেলাম মাছগুলো এখানে এসেছে এবং দূর দূরান্ত থেকে যারা এখানে আসে তারা এখানে মাছ দেখতে না পেলো, মাছকে ঢাক দিলে তারা উপরে ভেসে উঠে দেখার জন্য। এই কূপের চারপাশে পাকা করে দিয়েছেন এবং উত্তর পাশে দুটি পাথর বসিয়ে রাখা হয়েছে, যা থেকে দিন রাত পানি প্রবাহিত হয়। অনেক দূর দূরান্ত থেকে যারা এই মাজার জিয়ারত করতে আসেন তারা বোতল দিয়ে এই পানি নিয়ে যান সাথে করে, অনেক রোগের শেফা মনে করে। এবং দূর দূরান্ত থেকে যারা রোজা রেখে এইখানে আসেন তারা এই কূপের পানি দ্বারা ইফতার করে থাকেন। প্রিয় দর্শকবৃন্দ, মাজারের উত্তর দিকে যে পুকুর রয়েছেন যেখানে অসংখ্য গজার মাছ রয়েছেন, চলুন আমরা সেই গজার মাছের কাছে চলে যাই। হযরত শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই এর যুগে কিছু গজার মাছ ছিলেন এই পুকুরে। তখন থেকে এই গজার মাছগুলো বংশ বিস্তার করতে করতে আজ থেকে 800 বছর পূর্বের মাছ এখনও তারা বংশ বিস্তার করে এখানে রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে মাজার জিয়ারত করতে আসেন তারা এই গজার মাছগুলোকে তারা খাবার দেয়। পুকুরের পশ্চিম কোণে এখানে মাছ বিক্রি করা হয়, যেখান থেকে মানুষ মাছ কিনে কিনে এই গজার মাছদেরকে খাবার দেয়। যারা গুস্তাকে রসুল, গুস্তাকে অলি, নবীর দুশ্মন, রসুলের দুশ্মন, যারা অলি আল্লাহদের সাথে দুশ্মনী করতে চায়, বিরোধিতা করতে চায়, তারা 2003 সালের 4 ডিসেম্বর এই পুকুরের মধ্যে তারা বিষ প্রয়োগ করেন। তারা এই পুকুরের মধ্যে বিষ প্রয়োগ করে 700 বেশি গজার মাছ তারা হত্যা করে ফেলেন, ফলে এই পুকুরটি গজার শূন্য হয়ে পড়েন। এখানে একটি গজারও ছিল না, সবগুলো গজার মাছ তারা বিষ প্রয়োগ করে মেরে ফেললেন। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকে যে গুরুস্থান রয়েছেন সেই গুরুস্থানে মাজার কমিটির লোকেরা মাছগুলো মাটিতে পুঁতে ফেলেন। এই পুকুরটি মাছ শূন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই এর একজন অন্যতম সফর সঙ্গী ছিলেন মৌলবী বাজারের শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাই। উনার মাজার থেকে 2004 সালের 11 জানুয়ারি 24টি গজার মাছ এনে এই পুকুরে ছাড়া হয়। 2004 সালের 11 জানুয়ারিতে 24টি গজার মাছ যখন এই পুকুরে ছাড়া হয়, এই মাছগুলো বংশ বিস্তার করতে করতে এখন কয়েকশোর অধিক হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, হযরত শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই তিনি শুধু একজন পীরই ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুজাহিদ।
তার ব্যবহৃত তলোয়ার খরম প্লেট দর্শনার্থীদের দেখার জন্য ব্যবস্থা রয়েছে। আপনারা যখন মাজারে আসবেন জিয়ারত করার জন্য, দরগার দক্ষিণ দিকে দরগার মাদ্রাসা বিল্ডিংয়ের মধ্য দিয়ে একটি প্রবেশপথ রয়েছে। এই পথ দিয়ে অগ্রসর হওয়ার পর বাঁ দিকের বাড়িটি মুফতি নাজিম উদ্দিন আহমেদের। এই বাড়িতে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির তলোয়ার সহ অসংখ্য ব্যবহৃত জিনিসপত্র রয়েছেন, আপনারা গেলে দেখতে পাবেন। প্রিয় দর্শকবৃন্দ, মাজারের চত্বরে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মসজিদটি 1400 খ্রিস্টাব্দে বাংলার সুলতান আবু মুজাফফর ইউসুফ শাহের মন্ত্রী মজলিসে আতার আমলে তৈরি করা হয় এবং 1744 খ্রিস্টাব্দে বাহরাম খা ফৌজদারের সময় এটি পূর্ণ নির্মিত হয়। বর্তমানে এটি সিলেট শহরের অন্যতম একটি মসজিদ হিসেবে খ্যাত। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এখনও যারা এই মহান উলির দরবারে না এসে থাকেন, আপনারা একবার হলো এই মহান উলির দরবারে এসে জিয়ারত করে যাবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার এই কাফেলার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি কাফেলার অনুষ্ঠানে। বিদায়ী বেলা আপনাদের কাছে আরজ, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, বাংলাদেশের বিভিন্ন স্থানে মহান অলিগণের মাজারের কাফেলার অনুষ্ঠান দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।